सोमवार को एजीएमसी कॉलेज के पार्षद कक्ष में स्वास्थ्य निर्देशक देवाशीष बोस और पश्चिम त्रिपुरा जिले के जिलाधिकारी देवप्रिया वर्धन और एजीएमसी कॉलेज के प्राचार्य अगरतला जीबीपी अस्पताल सुपर संजीव दिपरमा और रोगी कल्याण समिति के अध्यक्ष तथा केंद्रीय राज्य मंत्री प्रतिमा भौमिक की उपस्थिति में एक गवर्निंग बॉडी की बैठक आयोजित की गई। बैठक के अंत में रोगी कल्याण संघ की अध्यक्ष एवं केंद्रीय राज्य मंत्री प्रतिमा भौमिक ने कहा कि कल इस बैठक में मरीजों की भलाई के अलावा कई अन्य पहलुओं पर भी चर्चा की गई। मेडिसिन ভেন্ডার তারা দিকে ওনারা করছেন একটা, কিন্তু সে যত ধরনের জেনেরিক মেডিসিন আমাদের তারা সাপ্লাই দেওয়ার কথা সেটা ওনারা দিতে পারছেন না। তার জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আগামী সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে আমরা একটা জেনেরিক মেডিসিন আমরা টেন্ডার করে একটা ভেন্ডার আমরা দেব এবং 100% আমাদের স্পেসিফিকেশন অনুযায়ী সেই ওষুধগুলি যাতে হসপিটালের মধ্যে আমাদের পেশেন্টরা পেতে পারে এবং ডাক্তাররা এই হসপিটালের জেনেরিক মেডিসিনগুলি যাতে অ্যাভেলেবেল থাকে, তখনই ডাক্তারবাবুরা লিখবেন। কিন্তু অ্যাভেলেবেল অনেক সময় লিখেন কিন্তু ওইটা অ্যাভেলেবেল থাকে না, তার জন্য এটা দেওয়া সম্ভব হয় না। এবং আমরা সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে আমরা একটা টাইম বাউন্ড রেখেছি যে আমরা একটা জেনেরিক মেডিসিনের কাউন্টার আমাদের তরফ থেকে কোনো ভেন্ডারকে দিয়ে আমরা করাবো 100%। শেল্টার হাউস আমরা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে হবে, সহসায় আমরা সেটার ভূমি পূজন করবো, G+3 হবে এটা। পার্কিং আমরা পেছনে পার্কিং করে রেখেছি, কেউ সেদিকে যাইতে চায় না। আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব যে আপনারা পার্কিং এর জায়গা আমরা বিশাল বড় জায়গা করেছি, কমসে কম 100টা গাড়ি ওই জায়গাতে প্লেস করা যাবে। তো আপনারা সবাই পার্কিং এর জায়গাটাকে ব্যবহার করবেন, তাহলে জীবিত পরিসরটাকে আরো বেশি আমরা সুন্দর করতে পারবো, মানুষের সুবিধা আরো বেশি দিতে পারবো। সুপার স্পেশালিটি ব্লক ঠিক নির্ধারণ করেছেন কবে থেকে শুরু হবে, তাতে কি কি পরিষেবা পাবেন? যেমন হার্টের যে বাইপাস সার্জারি থেকে যে এনজিওগ্রাম এনজিওপ্লাস যতটা রয়েছে সবটা সেই জায়গাতে হবে। আমরা টাইম একটা রেখেছি কিন্তু ওই জায়গাতে কিছু স্পেসিফিক ইকুইপমেন্ট আমাদেরকে লাগবে, কিন্তু ইকুইপমেন্টগুলি আমাদের স্টেটে পাওয়াটা তো জেমের মাধ্যমে বিভিন্ন ভেন্ডার থেকে আমরা নিই, এটা নিতে যতটা সময় লাগবে তার উপর ডিপেন্ড করবে। ডাক্তার আমাদের যথেষ্ট ডাক্তার রয়েছে, আরো যদি প্রয়োজন হয় সে ডাক্তার হবে। সুপার স্পেশালিস্ট ব্লক এই বছরে হবে, এই অগস্ট মাসের মধ্যে হবে, অগস্ট না এই 2022 মধ্যে হবে।